একদিন পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সঙ্গে সখা কৃষ্ণ এদেরকে নিয়ে ওই হতাহত যারা হয়েছিল তাদের পিণ্ডদানের উদ্দেশ্যে বলছে চলো আমরা গয়া ধামে যাব। गया धामे गए हताहत पितृपुरुष श्राद्ध दिए पिंड दान करे तादेर आत्मार शांति कामना करे। यथारीति स्वयं कृष्ण के लिए पंच पांडव गया धामेर उद्देश्य रवाना। পথে যাচ্ছে, যেতে যেতে অদূরে দর্শন করলো নদীর বালির চরে একটা শবদেহ পড়ে আছে, তার মৃতদেহ পড়ে আছে। তো সেখানে একটা শৃগাল ঘোরাঘুরি করছে, একবার করে সব দেহের কাছে আসছে, সুখে সুখে দেখছে, আবার সরে চলে যাচ্ছে, আবার একটু আসছে, সুখে সুখে দেখছে, আবার সরে চলে যাচ্ছে। এইভাবে বারংবার ওইভাবেই আসে যায়, আসে আর যায়। পথযাত্রী পঞ্চপাণ্ডব স্বয়ং শ্রীকৃষ্ণ ওই পথ দিয়েই আসছে। তো পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম যেমন শক্তিশালীও ছিলেন তেমনি একটু রাগীদারও ছিলেন। তো বলছে দাদা 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 দেখো শৃগালটা কত বোকা, হাতের কাছে মুখের কাছে খাদ্য বস্তু পেয়েও খাচ্ছে না, ভক্ষণ করছে না, দেখো ঘুরে বেড়াচ্ছে, কত বোকা। বলছে শৃগালটা কিন্তু ওই ভাষাটা শুনেছে, বলছে উত্তর প্রতি উত্তর করছে, ভীম আমি বোকা, আমাকে তুমি বোকা বলছো, আমি বোকা না তোমরা বোকা? এই কেন রাগীদার, এই কেন তুমি আমাদেরকে কেন বোকা বললে? আমরা তো দেখছি তুমি বোকা, তুমি মুখের কাছে হাতের কাছে খাদ্য বস্তু পেয়েও ভক্ষণ করছো না, খাচ্ছ না, তাহলে তুমি বোকা নাও তো কি? আর আমাদের বোকা কি দেখলে তুমি? বলছে তোমরাই বোকা। কোন ভীম সেই গদা নিয়ে মারার জন্য উদ্যত হচ্ছে, তখন দাদা অর্জুন থামাচ্ছে, থামো ভীম থামো, এক কাজ করো তুমি শৃগালের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো যে তুমি যে ওকে বোকা বললে ও বোকা নয় কেন, আর আমাদেরকে যে বোকা বললো তার মানে ঠিক এটা তুমি তার কাছে জেনে এসো, জিজ্ঞেস, তারপরে মারা ধরা ঝগড়াঝাটি যা হয় হবে, আমরা তো আছি। দাদার আজ্ঞা পালন করল ভীম, আস্তে আস্তে গেল, গিয়ে বলছে বলো শৃগাল তোমাকে বোকা বললাম তার প্রতি উত্তর আমাদেরকে বোকা বললে তার কারণ কি? আমাদের বোকার তুমি কি দেখলে বোকামি? তো বলছি শোনো তোমরা কোথায় যাচ্ছ? শৃগাল প্রশ্ন করছে তোমরা কোথায় যাচ্ছ? কেন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের হতাহত জীব যারা জীবদের পিণ্ডদান করতে যাচ্ছি গয়া ধামে। ও ঠিক আছে, ঠিকই বলেছো। তো তোমরা পঞ্চ পাণ্ডব যাচ্ছ? হ্যাঁ, আমরা পাঁচ ভাই যাচ্ছি। আর তোমার কাছে সঙ্গে কে আছে? কেন সঙ্গে আমাদের সখা কৃষ্ণ। ওই জন্যই বললাম তোমরা বহু কেন কি দেখি বলছে তোমরা যে গয়া ধামে যাচ্ছ পিণ্ড দান করতে, তো পিণ্ড দেবে কোথায়? গয়া ধামে পিণ্ডটা তোমরা কোথায় দেবে? বলছে কেন বিষ্ণুর পাদ পদ্মে। ও, বিষ্ণুর পাদ পদ্মে যদি পিণ্ড দান করবে তাহলে তোমাদের সঙ্গে কে? হ্যাঁ, সঙ্গে উনি কে? তাহলে তোমাদের বোকা বললাম, ভুল বলি নাই? চিনতে পারছি। তোমরা ভালো করে জানো, তোমরা চেনো কে বটে। তোমরা যেখানে যে পিণ্ডদান করতে যাচ্ছ, অত দূর কষ্ট করে হেঁটে যাচ্ছ, তোমাদের সঙ্গেই তো সেই বিষ্ণু কৃষ্ণ। হ্যাঁ, তাহলে 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 তোমরা বোকা নয় তো কি? কথা শুনে দাদাকে এসে বলছি, দাদাকে এসে বলছে যে দাদা এই বলল। ঠিক ঠিক বলছে। তখন পঞ্চ পাণ্ডব কি করলো? তখন তখন কৃষ্ণকে সামনে রেখে তখন ওই পিণ্ড দানের বলছে, দাও দাও পিণ্ড চরণে দাও গো, তোমাদের গয়া ধামে আর যেতে হবে না, দাও দাও পিণ্ড চরণে দাও গো। এই বলে যখন পিণ্ড দান ওখানে হয়ে গেল, তখন দেখছে সে শব্দেহ নাই আর শ্রীগাল। তখন স্বয়ং কৃষ্ণকে নিয়ে তারা আবার ফিরে এলেন। এই হয়েছে মানুষের আমাদের ওই তো মহাজনটা কলম দিয়েছে তো কি বলছে, চোখের কাছে চিন্তা মনেই চিনতে পারলি, কর্মকানা ঠাহর পাও না, ঘুরে বেড়ায় জগৎ, চোখের কাছে চিন্তা মনেই চিনতে পারলে। আমাদের কাছেই সব আছে, আমাদের চোখের সামনে সব আছে, আমরা চিনি না জানি না। এই তো গল্প বলছে, একটা পাখি জলজাহাজে, গঙ্গার জলজাহাজে লঞ্চ, আর পতাকা মাছতলের উপরে একটা পাখি বসে আছে, ঘুমন দিয়েছে। তারপরে কোন সময় সেই লঞ্চটা ছেড়ে দিয়েছে জলের মধ্যে, পাখিটা বুঝতে পারেন। সেই জল জাহাজটা যখন সমুদ্র মাঝামাঝি চলে গেছে, তখন কিন্তু পাখিটি ঘুম হয়ে গেছে। পাখিটি ঘুমে খিদে লেগে গেছে, আহার করার জন্য পূর্ব দিকে উড়ে গেল। পুল কেনারা পেলেন না, পূর্ব দিকে উড়ে উড়ে চলে গেছে খাওয়ার জন্য। তো সেই মাই সমুদ্র থেকে যখন পূর্ব দিকে উড়িয়েছে, পুল কেনারা পেলেন না, আবার এসে আলামারা হন গেল, আবার সেই পতাকা চলে। এই ধারা যখন পেলাম তারা উত্তর দিকে যায়, উত্তর দিকে উড়ে উড়ে চলে গেছে, সেখানেও কিছু পুল কেনারা পেলেন না, বসা শুধু জল আর জল। আবার আলামারা হন গেল, আবার সেই পতাকা চলে। এইভাবে পশ্চিমে চলে গেল, দক্ষিণেও চলে গেল, কোথাও পেলেন। তখন চুপচাপ এক জায়গায়। তো সেই জন্য বলছে যে ভ্রান্ত পথিক সাধু ঘুরে ঘুরে বেড়ায়, কোথা কি আছে কোথা কি আছে। স্বামী বিবেকানন্দ যখন কন্যাকুমারী থেকে যখন পদব্য যে হেঁটে হেঁটে যখন হিমালয় থেকে হেঁটে হেঁটে যখন কন্যাকুমারী গেছে, কন্যাকুমারী যাওয়ার পরে রাস্তায় কোথাও শুধু মানুষ দেখেছিল, জীব জগৎ দেখেছিল। ও কোথাও ভগবান আছে ভগবান করে গিয়েছিল, কোথাও ভগবান পাওয়া যায়, কোথাও ভগবান পায়। কন্যাকুমারী নিয়ে স্বামী বিবেকানন্দ মুখ খুঁজলে, যে কি খুঁজলে, যে সম্মুখে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজি শিষ্য, জীবে প্রেম করে যেইজন সেইজন শিষ্য। সেই জন্য বলছে তোমার যদি ভিতরে নাম জাগ্রত মহামন্ত নাম তুমি যদি করো, এইটাই চিত্ত, এইটাই চিত্ত। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে। এই দেহভাণ্ডে তুমি তো নাম করে যাও নিষ্ঠা ভাবে, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে নাপনিছি হবে, তখনই তুমি দেখতে পাবে তারা খুব নিষ্ঠা ভাববে, তখন তুমি আনন্দ পাবে, তখন দেখবে আমার নিজের ভিতরে ঈশ্বর, সেই জীব আত্মা তখন পরমাত্মা।